নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে জাল নোট পাচারে আটক দুই, অবৈধ অনুপ্রবেশের দায়ে করিমগঞ্জে ধৃত তিন। কুড়ি অক্টোবরের মধ্যে উধারবন্দে বিদ্যুৎ জল স্বাভাবিক হচ্ছে, আশ্বাস কর্মকর্তাদের। কয়লা ও পাথরের সিন্ডিকেট ঘিরে বাড়ছে অপরাধ, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন শরীফ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পেশায় তারা কাঠমিস্ত্রি, কিন্তু বুদ্ধির জোরে তারাই সুযোগে জালনোট পাচার করে থাকে। বৃহস্পতিবার এরকমই দুই জালনোট পাচারকারীকে আটক করেছে রাঙ্গিরখাড়ি পুলিশ। শহরতলী মাছিমপুরের বাসিন্দা বছর ২৪ ইকবাল হোসেন এবং জিরিবামের বাসিন্দা একে বয়সী সারিমুল হক এদিন শহরের পেশকার রোডে জালনোট পাচার করতে গিয়ে পুলিশের জালে আটকা পড়ে। রাঙ্গিরখাড়ি থানায় তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। আমি আবার কইছি তুই হয়ে যা রে, ব্যাগ দিয়ে আমারে কইছি তুই দাঁড়া, আমি আর কইছি তারপরে সারানটা গিয়ে ধরলি ব্যাগটা। আমি টেকাটা করতে আনছে না, যেটা কিছু জানি না। রাজীব ব্যাগটা দিয়ে গেছে আমারে। রাজীব খে, রাজীব তার না বাড়ি বাসন দিয়ে দিয়ে কি দা কইছে ব্যাগ ব্যাগটা দিয়ে কইছে। ভাই তোরা বলি তোরা দাঁড়াও না, আমি আইয়ার। আমি আবার কই তার তুই কই যা রে, কইছি দাঁড়া, আমি আইয়ার কইছে। পরে কেন কোনো সময় পাওয়া গেছে না, পরে সারানটা ধরে রয়েছে আমার। এটা হারবা কতদিন দিয়ে কর রে স্যার? এটা কোনো হা হারবার আমি করি না, জানি না। তার লোকে আমার কোনো দোষ দুশ্মনী আসলো নাকি তাহলে হইতে পারতাম না। কি আমার পাঠাইছে আপনি এই জায়গার মধ্যে? তোমার নাম? ইকবাল হোসেন। বাসা? মাসিমপুর। তুমি কিরকম কেন আইলা? আমি এমনি তান লোকে নাইছি, মানে কই ঘুরি আই পানন খাই আই মমতা হই আইছি। খাইয়া বাদে ওলা হয়ে গেছে ঘটনাটা, সাড়ে আটটা ধরে গেছেন ওলা হাতি। তুমি তার লোকের মতো দিন কি করেছো? বাসা দিন হয়ে যায় আরো ইয়াম দেড় মাস হয়ে যায়। আমার তো সুপার কাম করে ভগবান আই। অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ফের তিন নাইজেরীয় নাগরিককে আটক করল পুলিশ। বুধবার ত্রিপুরা থেকে অসমে প্রবেশের সময় চুড়াইবাড়িতে বাজারে ছাড়া পুলিশের হাতে আটকা পড়েন তারা। পুলিশের একটি সূত্র জানিয়েছে, নাইজেরিয়া থেকে দিল্লিতে আসার পর এজেন্টের সাহায্যে তারা ত্রিপুরায় প্রবেশ করেন। সেখানে ছ মাস ধরে ব্যবসা চালিয়ে যাওয়ার পর তারা অসমে অনুপ্রবেশের চেষ্টা চালান। বুধবার রাতে একটি মারুতি ভ্যানে করে অসমে ঢোকার চেষ্টা করতে গিয়ে পুলিশের জালে পড়েন তারা। পুলিশ তাদের কাছ থেকে মোবাইল ফোন সহ বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করেছে। এই তিনিজন নাইজেরিয়ান সিটিজেন নাগরিক এই তিনিজন আহিছিল মারুতি ভ্যানখন লৈ। সিহঁতে বৰ্ডিঙৰ পৰা ত্ৰিপুৰাতে আছে। সিহঁতৰ যিটো ষ্টেটমেণ্ট আৰু সিহঁতে লকডাউনৰ আগৰ মাৰ্চ মাহত সিহঁতে দিল্লীত আহিছে নাইজেৰিয়াৰ পৰা। সিহঁতে নিজকে সিহঁতে পৰিচয় দিছে, সিহঁতে কাপোৰৰ বিজনেছ কৰে। তাৰপিছত সিহঁতে এই লকডাউনৰ এই মাজত ৰাজধানী যেতিয়া চলিছিল দিল্লীৰ পৰা সিহঁতে ট্ৰেইনত আহিছে আগরতলা। তাত সিহঁতে থাকা সময়ত সিহঁতক কোনোবা গাড়ী ড্রাইভারে সিহঁতক মানে চুরি করে লৈ গেছে। সিহঁতক পাসপোর্ট বিলম্বিত যেমন আছে সেইটো কারণে সিহঁতক পাসপোর্ট নাই। তারপর সিহঁতে আহিছে আমার এটা এই সিহঁতর কিবা এটা দেখাইছে, পাসপোর্ট নাই এইটো এটা দেখাইছে সিহঁতে। হ্যাঁ, এটা টুম ইটমে কনসার্ন আর প্রবলেম বেশি নাইজেরিয়া দেখি আইছে। এই তিনিজন নাগরিক আইছে, সিহঁতৰ ভেলিড একো পাসপোর্ট দেখাব পৰা নাই। সিহঁতে আমার যিটো ফরেনার এক্ট আছে এইটো ভেলিড কৰিছে, পাসপোর্ট এক্টত টেস্ট হয়েছে। সিহঁতক কালি আমি সপোর্ট করিম। ভিআইপি রোডের সংস্কার কাজ চলতে থাকায় বৃহত্তর উধারবন্দের মানুষ বিভিন্ন সমস্যায় ভুগছেন। বেহাল রাস্তার জন্য একদিকে যেমন মানুষের চলাফেরার সমস্যা হচ্ছে, তেমনি রাস্তা ও নালার কাজ শুরু হওয়ায় পানীয় জল, বিদ্যুৎ এবং জলসেচেরও সমস্যা হচ্ছে। তবে আগামী কুড়ি অক্টোবরের মধ্যে রাস্তার কাজ সম্পূর্ণ না হলেও পানীয় জল ও বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যাবে। চার দফা দাবিতে উধারবন্দের বিভিন্ন সংগঠনের পথ অবরোধের পর বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জনসাধারণের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সেখানে
বিভাগীয় কর্মকর্তারা পারস্পরিক আলোচনার মাধ্যমে শীঘ্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং পানীয় জলের পাইপলাইনের কাজ শেষ করে সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেন। পূর্ত বিভাগের কর্মকর্তারা জানান, আগামী ডিসেম্বরের মধ্যে ভিআইপি সড়কের কাজ শেষ হয়ে যাবে। এদিন সাংবাদিকদের সামনেই এলাকাবাসীর সঙ্গে এই আলোচনা করেন চারটি বিভাগের আধিকারিকরা। উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের রাজেন ডেকা, বিপ্রজিৎ মহান্তি, বিদ্যুৎ বিভাগের বিজিৎ ভট্টাচার্য, পিনাকলাল পুরকায়স্থ, জনস্বাস্থ্য বিভাগের দেবদুলাল দাস প্রমুখ। যখন এই প্ল্যানিং হচ্ছে তখন আমরা পিডাব্লিউডির লগে এটার কথা হচ্ছে যে আপনার পাইপলাইনের কথা ন্যাচারালি রাস্তা বড় হয়েছে, হওয়ার পরে পাইপলাইনটা একদম আরও সাত মিটার আট মিটার দূরে দূরে যায়। অ্যাকর্ডিংলি আমরা পিডাব্লিউডির লগে ডিসকাস করছি, আপনার তো মেইন উদাহরণ প্ল্যান থাকি ডাইরিয়া দুইটা বড় পাইপলাইন যাওয়ার লগে হয়েছে কিনা, এটা আলটিমেটলি এখন পিডাব্লিউডি এনএইচএই দায়িত্ব রয়েছেন বা আমরা লগে ডিসকাস করিয়া এটা আলটিমেটলি এখন তারা ওয়াটার তারা যেহেতু রাস্তার কাজও করে তারা এই কন্ট্রাক্ট। চার দফা দাবির পরিপ্রেক্ষিতে উধারবন্দ ভিআইপি সড়ক অবরোধের ঘটনাকে নাটক আখ্যায়িত করায় বিধায়ক মিহিরকান্তি সোমকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার উধারবন্দে এক সাংবাদিক সম্মেলন করে প্রথমা মহিলা সমিতি ও ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের কর্মকর্তারা বলেন, আসলে বিধায়ক মিহিরকান্তি তাদের আন্দোলনকে নাটক বলে নিজের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছেন। তারা এদিন বিধায়ককে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, বিধায়ক মিহির যেন প্রমাণ করে দেখান যে তাদের আন্দোলন নাটক ছিল, যদি তিনি এমনটা করতে পারেন তাহলে তারা আর কোনো দিন আন্দোলনে নামবেন না। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সীমা রায়, ইকবাল তালুকদার, রুমি দেব, শামসুল ইসলাম মজুমদার, তৃপ্তি ঘোষ, মহিম লস্কর, শিখা রায় প্রমুখ। ব্যাপারে পাওয়া যায় যে এই আন্দোলনটা সম্পূর্ণ একটা নাটক ছিল, সেটা উদারবন্দের ভারপ্রাপ্ত এমএলএ মিহিরকান্তি সোমের বয়ান যে উদারবন্দের মহিলা সমিতি এবং বিভিন্ন দল সংগঠন মিলে আমরা যে আন্দোলন করেছি লোকেল ইস্যু নিয়ে, এই আন্দোলনটা টোটাল একটা নাটক ছিল। আমরা খুবই দুঃখিত এবং লজ্জিত ওনার এইসব কথাবার্তা শুনে যে এটা কেমনে নাটক হলো। উনি আরও বলেছেন যে একজন বিজেপির টিকিটের দাবিদার, ওনার পক্ষে হয়ে আমরা কাজ করছি, উনি কি প্রমাণ করতে পারবেন যে আমরা কোনো বিজেপি বা এজিপি বা কংগ্রেসের কোনো কারুর ইন্ধনে আমরা এই ধরনের কাজ করতে যাচ্ছি, উনি কেন এইসব আজে বাজে কথা বলেন? মিহিরকান্তি সুমে যে কথাগুলি আমাদের এমএলএ যেই কথাগুলি আমাদের আমাদের কইছেন, তাই যে তার মা মাসি বই এদের যে কইছেন একটা নাটক করা হর এখানে, হ্যাঁ আমরা কি নাটক করছি আর তাই তাই প্রমাণ করতে পারবা কোনো যে আমরা পিছনে কেউ আছে বা কিচ্ছু এরকম কোনো প্রমাণ করতে পারবা তাই তাই প্রমাণ করতে পারেন যদি ঠিক আছে আমরা সারমু নাইলে তাই আমাদের কাছে ভুল স্বীকার করুক। কয়লা সুপারি পাথরের সিন্ডিকেট এবং কাটিগড়ার ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সরব হলেন বিশিষ্ট সমাজসেবী তথা কংগ্রেসের সংখ্যালঘু নেতা শরীফুজ্জামান লস্কর। বৃহস্পতিবার কাটিগড়া অঞ্চলে যে জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে সে ব্যাপারে প্রতিকার চেয়ে তিনি কাছাড়ের জেলাশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। এক সনদপত্রের মাধ্যমে শরীফুজ্জামান জেলার প্রশাসনিক কর্মকর্তাদের জানান, কাটিগড়ার পরিস্থিতি দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে, একের পর এক খুনের ঘটনা ঘটে চললেও পুলিশ কোনো ঘটনারই কিনারা করতে পারছে না, এতে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। সিন্ডিকেট বন্ধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে শরীফুজ্জামান প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানুষকে নতুন করে সুপারি সিন্ডিকেট এবং কালো হীরা কয়লার সঙ্গে পরিচয় করিয়ে দিতে হয় না যে সিন্ডিকেটগুলো আজকে দীর্ঘদিন থেকে এখানে চলছে এবং কাটিগড়ার বিশেষ করে স্পর্শকাতরতা, কাটিগড়ার যে আইনশৃঙ্খলা সেই আইনশৃঙ্খলা আজকে যেভাবে যে পর্যায়ে গিয়ে নেমেছে, বিগত দিনের কিছু ঘটনা প্রবাহ সেই বিগত দিনের ঘটনা প্রবাহগুলো প্রমাণ করে। আগে আমরা দেখেছি এই কয়লা এবং সুপারি সিন্ডিকেট কাটিগড়া দিয়ে সেটা চলত, মধ্যে কিছুদিন সেটা বন্ধ ছিল, এখন শুধু রুটের পরিবর্তন হয়েছে, রুট পরিবর্তন হয়ে বাইরেন্টি হয়ে লাইলাপুর হয়ে বৈরবী হয়ে লালা হয়ে
সেই যেটা কাটিগোড়া সেটা সংযোগস্থল যেটা আছে বদরপুর ঘাটের কাটিগোড়ার যেটা সংযোগস্থল সেদিকে চলে যায় এবং সেটা মেঘালয় হয়ে গুয়াহাটি হয়ে আসাম হয়ে সেটা শ্রীরামপুরে পৌঁছায়। আরেকটা রুটের কথা আমি বলেছি, জিরবাম থেকে যেটা আসে হাফলং হয়ে গুয়াহাটি হয়ে সেটা শ্রীরামপুরে পৌঁছায়। এখন শুধু কি হয়েছে, শুধু আগে যে আগে যারা আগে যেটা চালাতো সারা তারা না চালিয়ে শুধু হাতের পরিবর্তন হয়েছে। রিপোর্ট আমি নিজে যেটা দেখেছি, 18টি ট্রাক যেটা কাটিগোড়ায় প্রবেশ করেছে, 18টি ট্রাক কাটিগোড়ায় প্রবেশ করার পর একটি ট্রাক 17টি ট্রাক চলে গেছে, একটি ট্রাক সেটা পাবলিক সেটা আটকানোর পর তারপরে পুলিশ যাওয়ার পরে সেই ট্রাকটিও চলে যায়। আর কাটিগোড়া যদি নিয়ে আমরা দেখি, কাটিগোড়ার যে স্পর্শকাতরতা, আর দ্বিতীয়ত হচ্ছে কাটিগোড়ার যে আইন শৃঙ্খলা, আজকে কয়েকদিন পূর্বে কাটিগোড়াতে যে ডাকাতি হয়েছে, কাটিগোড়াতে যে কয়েকটি লাশ পাওয়া গেছে, এতে প্রমাণ করে আজকে কোন পর্যায়ে গিয়ে আইন শৃঙ্খলা পৌঁছেছে। যে সরকার দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, আজকে সেই সরকার আমরা দেখতে পারি সম্পূর্ণ আজকে দুর্নীতির মধ্যে নিমজ্জিত হয়েছে। এমনকি কাটিগোড়া অন্য জায়গায় খুন করে সেই লাশটা এনে কাটিগোড়াতে ফেলে দেওয়া হতো, মানে ডাস্টবিন হিসাবে কাটিগোড়াতে মানে ব্যবহার করা হতো। এই অবস্থাতে কাটিগোড়ার আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলা উনিও সেটা যেটা পুলিশ সুপার অ্যাডমিট করেছেন, বিগত যেটা দুটো ঘটনা ঘটেছে সেটা আনফর্চুনেট উনি নিজে বলেছেন, এবং আসামিদের 70 গ্রেপ্তার করা হবে বলে উনি নিজে প্রতিশ্রুতি দিয়েছেন। এপিটিসিএল এর 5 MVA ট্রান্সফরমারের উদ্ঘাটন করলেন বিধায়ক আমিনুল হক লস্কর। বৃহস্পতিবার বিকেলে সোনাই কলেজের পাশে বিদ্যুৎ লোডশেডিং কন্ট্রোল রুমে এই নতুন 5 MVA ট্রান্সফরমার সংস্থাপন করা হয়েছে। এদিন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আমিনুল হক লস্কর জানিয়েছেন, সোনাই কন্ট্রোল রুম থেকে আগে একটি মাত্র 5 MVA ট্রান্সফরমার দিয়ে 3টি ফিডারকে বিদ্যুৎ সরবরাহ করা হতো, এখন 2টি হয়ে যাওয়ায় সোনাই বিধানসভা কেন্দ্রের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিডিএসএল এর শিলচরের জিএম কৃষ্ণেন্দু নাথ, সোনাই সার্কেল অফিসার বি ছেত্রী, এপিডিএসএল এর এজিএম উবাইদুর রহমান মজুমদার, ডিজিএম ডি ইংল্যাং, অধ্যাপক ডক্টর আব্দুল মতিন লস্কর প্রমুখ। আজকাল তো সমস্ত জিনিস একবারে মোবাইল চার্জ থেকে শুরু করে মোবাইল চার্জ আপনার মানে কম্পিউটার চালানো একবারে সবকিছু বিদ্যুতের প্রয়োজন হয়। বিদ্যুৎ তার নিত্য প্রয়োজনীয়, একবারে সব সময় বিদ্যুৎটা লাগে আমাদের। আর বিদ্যুৎ থাকার পরেও যদি লোডশেডিং থাকে, থাকার পরে যদি মানে মানে লো ভোল্টেজ থাকে, সেই বুদ্ধি থাকা না থাকার সমান কথা। আজকে আমাদের সরকার, যে আমার সরকার সর্বানন্দ সোনোয়ালের সরকার, সোনাইয়ের এই বৃহত্তর এলাকাকে গুরুত্ব দিয়ে এই নতুন একটা 5 MVA ট্রান্সফরমার স্যাংশন করেছেন। আজকে আমরা ইনস্টল করেছি, আজকে চার্জ হবে, আগামীকালকে তেনে এটা লোড দেওয়া হবে, আর আগামীকালকে 10টার পর তেনে এই যে সমস্যা দূর হবে। আগে গরমের সিজনে যখন মানুষ ফ্যান চালাতো, লাইট জ্বালাতো, ঠিক সন্ধ্যার সময় যেটা ডোমেস্টিক পিরিয়ডের সময়, বাচ্চারা যখন পড়াশোনা করতো, ওই সময়টা আমরা লোডশেডিং থাকতো, ওই সময়ে আমরা লো ভোল্টেজ থাকতো, এখন আর এই সমস্যা থাকবে না। কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে সোচ্চার আম আদমি পার্টিও। বৃহস্পতিবার দলের কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা এই বিলের বিরোধিতা করে তা প্রত্যাহারের দাবিতে জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে একটি স্মারকপত্র পাঠিয়েছেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আম আদমি পার্টির মঞ্জুর আহমেদ তাপাদার ও আনোয়ার হোসেন লস্কর জানান, কেন্দ্র সরকারের কৃষি বিলে প্রচুর ত্রুটি রয়ে গেছে, তাই বৃহত্তর স্বার্থিক কৃষি বিলে সই না করার জন্য তারা রাষ্ট্রপতির কাছে পাঠানো স্মারকপত্রে দাবি জানিয়েছেন। বর্তমান সরকার একটার পর একটা যে একনায়কত্ববাদের কাজ চালিয়ে যাচ্ছে, বিল পাস করে যাচ্ছে, তাতে আমরা অত্যন্ত দুঃখিত। এর জন্য আমরা চাই যে বর্তমান সরকারের এই কিষাণ বিরোধী বিলটা অতিসত্বর বাতিল করা হোক। শ্রীকোনা মোহনপুর সড়কের সংস্কার এবং নালা ও অকেজো কালভার্টের মেরামতির দাবিতে সোচ্চার হয়ে উঠেছে সারা ভারত কৃষক সভা এবং সিটো। বৃহস্পতিবার নির্দিষ্ট দাবিতে দুটি সংগঠনের শালচাপড়া ও তাপাং ব্লক আঞ্চলিক কমিটির উদ্যোগে কাছাড়ি জেলা শাসকের কার্যালয়ের সামনে এক ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়। পরে সড়ক সংস্কারের 7 দিনের সময় বেঁধে দিয়ে সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়। 7 দিনের মধ্যে সড়কের সংস্কার কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করারও হুমকি দেওয়া হয়। বৃষ্টির দিনে মানুষ বর্ষার সময় অনেক সাধারণ মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছেন। আমরা সারা ভারত কৃষক সভা বিগত দিনে পূর্ত বিভাগ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারের কাছে আমরা স্মারকপত্র দিয়েছিলাম।
সে দেওয়ার পরেও কোনো সারা শব্দ আমরা পাইনি, তাই আজকে আমরা জেলা সরকারের কার্যালয়ের সামনে ধর্ণা প্রদর্শন করছি। আগামী দিনে এই রাস্তার কোনো সংস্কার না হলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং বর্তমানে যে বিধায়ক এবং যে সংসদ রয়েছেন, বর্তমান যারা জনপ্রতিনিধি রয়েছেন, জনপ্রতিনিধিদের কোনো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। ওরা বিগত দিনে যে নির্বাচনের প্রতিশ্রুতি, এই নির্বাচনের প্রতিশ্রুতি আজকে মিথ্যা প্রমাণিত হচ্ছে। বিগত দিনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিজেপি সরকারের হিমন্ত বিশ্ব শর্মা এসে বলেছিলেন যে নির্বাচনের পরে রাস্তা বানিয়ে দেওয়া হবে, কিন্তু বর্তমানে আজ পর্যন্ত রাস্তাতে এক গাড়িও পাথর ফেলানো হয়নি। বিজেপি বরখলা মন্ডল কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার নবগঠিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোরনাথ, জেলা বিজেপির সাধারণ সম্পাদক কনাথ পুরকায়স্থ, মন্ডল সভাপতি অরিন্দম নাথ প্রমুখ। সভায় সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেই রাস্তাটা একই প্যাকেজে 8,75,00,000 টাকার টেন্ডার কিছুদিনের মধ্যে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে মহাসড়ক হাতিছড়া থেকে শুরু করে দুধপাতিল পর্যন্ত সেই রাস্তার শিলান্যাস আজ থেকে আমরা মাসখানিক আগে করেছিলাম, সেটার কাজ চলছে, সেটা হয়েছে 8,00,000,000 টাকার। একইভাবে হাতিছড়া জিপিতে ইলেকশনের আগে আমি কথা দিয়েছিলাম, যদি আমি জিতে আসি আপনাদের এলাকার রাস্তা এবং ব্রিজ বানিয়ে দেব বলে। ওই সময় ওই অঞ্চলের লোকেরা চিন্তা করেছিলেন যে আমার আগে তো অনেক বিধায়করা এসে গেছেন, ওনারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু কেউ কথা রাখেননি, আর আমি হয়তো ইলেকশনের আগে সেম কথা বলছি বলে ওনারা ভেবেছিলেন। কিন্তু আমরা যেগুলো কথা দিয়েছি, আমি যেটা কথা দিয়েছি আমি কথা রেখেছি। সেই রাস্তার জন্য 14,00,000,000 টাকা স্যাংশন করে সেই রাস্তার কাজ চলছে। ওখানে দুইটা RCC ব্রিজ আর রাস্তার কাজ চলছে, 70% 60% কাজও হয়ে গেছে, যেভাবে বলেছিলাম সেভাবে কথাও রেখেছি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ফের দুর্নীতির অভিযোগ উঠল। এবার ঘটনাস্থল হাইলাকান্দির নিশ্চিন্তপুর জিপি। অভিযোগে জানা গেছে সুবিধাপ্রাপকের তালিকায় নাম থাকার পরও স্বপন নাথ ও ধনঞ্জয় নাথ নামে জিপির দুই বাসিন্দা প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহপ্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন। এরই প্রতিবাদে এলাকার বাসিন্দা গুলি আহমেদ বরভুইয়া, সুব্রত নাথ, আসাব উদ্দিন বরভুইয়ারা গণস্বাক্ষর সম্বলিত এক স্মারকপত্র তুলে দিয়েছেন হাইলাকান্দির জেলাশাসক মেঘনিধি দাহালের হাতে। স্মারকপত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী, হাইলাকান্দি জেলা পরিষদের CEO এবং বিজেপি হাইলাকান্দি জেলা সভাপতির কাছে। ऐसे निश्चिंतपुर भूखा लूंगा जितना बंदा किसी का भी मुकान नहीं मिल रहा है, ऐसे बंदा को एक दो चार बंदा मिल के ऐसे जीपी को लूटपाट कर रहा है। यहाँ पे भी कहानी खत्म नहीं होता, इन लोग का पूरा कुंडली 5 साल तक का मेरे हाथ की मुट्ठी में है। 14 फाइनेंस पे गपला है, एक एक एविडेंस कोर्ट पे साबित करूंगा। एनडेका में इसमें भी दिखाऊंगा, जॉब कार्ड में भी। ये मामूली एक प्रधानमंत्री आवास योजना नहीं जो इन लोग सुनेंगे हम किए फलाना क्या करेगा। ये सिस्टम, ये जो आवाज हम लोग उठा रहे हैं, ये दिल्ली तक पहुंचाऊंगा। अगर हैलाकंदी में किसी नेता का भी दम है, सुब्रत नाथ को रुक के दिखा सिस्टम से, जो भ्रष्टाचारी का साथ देता है, हम लोग आवाज दिल्ली तक पहुंचा के छोड़ूंगा। কুচুদরম থানা এলাকার সুন্দরী জিপির কুচুদরম চতুর্থ খণ্ডের টেঙ্গাখাড়া গ্রামের জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার টেঙ্গাখাড়া গ্রামে সাংবাদিক সম্মেলন করে এক পক্ষ যখন সুবিচার দাবি করে, অন্য পক্ষ তখন বৃহস্পতিবার পাল্টা এক সাংবাদিক সম্মেলন করে বলে শিক্ষক আব্দুল সাইদ বরভুইয়া অবৈধভাবে জমি দখলের চেষ্টা করে বিবাদে লিপ্ত হয়েছেন। তারা আরও বলেন আইনি প্রক্রিয়ায় জমি যার হওয়ার হবে, তারা এ নিয়ে অযথা বিবাদ চান না। আমি তারার কাছে জিওর কাছে বেশি লেছি, তারা সাতজনের কাছে জিও করিয়া 2,15,000 টাকা লইয়া, আর দেড় কুমার তোরে আমার লোকের একটা হাঙ্গামা করি, আমার ভাই আনতে বেশি চল 18 বছর আগে লামাত অন্য জায়গা, এরকম তারা একটা মাস্টরে একটা হাঙ্গামা করি, আমারে যান একটা দিজারি আমার দেখাতে গিয়া দেয়ার, আর জিও সোমবারদিকে আর জিও মাস্টরে আমার লোকের যেটু জোগড়া বেশ সরত দাজি সে দাসে দিই সামনে রাখিয়াছি সুন্দর।
অতিমারী করোনা দুর্যোগের মধ্যেও চা শ্রমিকদের বোনাস দিল চণ্ডীখাট বাগান কর্তৃপক্ষ। এবার 20% হারে বোনাস দেওয়া হয়েছে শ্রমিকদের। বাগানের জেনারেল ম্যানেজার অস্মিত সিং জানিয়েছেন, বরাকের সবকটি বাগানের আগে তারা শ্রমিকদের হাতে পুজোর বোনাস তুলে দিয়েছেন। এতে বাগান শ্রমিকরা খুব আনন্দিত। আজকে আমরা এখানে কাজ করিয়া পাইছি, বোনাস ওনা সব সাহেবে ম্যানেজারে দিলাইছে চণ্ডীঘাট বাগানে। এটা খুব ভালো করছে, সবাই সাই সুবিধা পাইছে, বাজার হাট করবার লাগি টাইম পাইব আর কি। মানে পূজার আগে এক মাস আগে দিলাইছে বোনাসটা, এরকম এর লাগি তোমরা সব খুশি আছো? সব খুশি আছি। ছমাসের দীর্ঘ প্রতীক্ষার শেষে বৃহস্পতিবার থেকে পাঠদান প্রক্রিয়া চালু হলো মীরাবাড়ির জামিউল উলুম ফোরকানিয়া মাদ্রাসায়। এদিন মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা সৈয়দ ডক্টর আব্দুর নূর পাঠদান প্রক্রিয়ার শুভারম্ভ করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। শিলচরে জাল নোট পাচারে আটক দুই, অবৈধ অনুপ্রবেশের দায়ে করিমগঞ্জে ধৃত তিন। কুড়ি অক্টোবরের মধ্যে উধারবন্দে বিদ্যুৎ জল স্বাভাবিক হচ্ছে, আশ্বাস কর্মকর্তাদের। কয়লা ও পাথরের সিন্ডিকেট ঘিরে বাড়ছে অপরাধ, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন শরীফ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।